প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা হাজির হয়ে গিয়েছি দেশ টেলিভিশনের পর্দায় রাজনীতিকের অন্দরে নিয়ে। এই আয়োজনে মূলত আমরা একজন রাজনীতিকের অন্দর মহলে হাজির হয়ে যাই, তুলে ধরার চেষ্টা করি তার ব্যক্তি জীবন, তার পরিবার পরিজন, তার রাজনীতিক হয়ে ওঠার গল্প এবং স্বপ্ন ও প্রত্যাশার কথা। আজ আমাদের সঙ্গে এমন একজন রাজনীতিবিদ রয়েছেন যিনি তার সততা ও স্বচ্ছতার মধ্য দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়, হয়ে উঠেছেন গণমানুষের নেতা। তিনি তার আসন থেকে টানা সপ্তমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন। এবার দ্বাদশ নির্বাচনে তিনি মৌলভীবাজার চার আসন থেকে নির্বাচিত হয়ে পেয়েছেন কৃষিমন্ত্রীর দায়িত্ব। তিনি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ। ঈদ মোবারক মাননীয় মন্ত্রী, কেমন আছেন আপনি? ভালো, আপনাকেও ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। মন্ত্রী হবার পর প্রথম ঈদ, জীবনে কী কী পরিবর্তন এলো? জীবন তো সবসময় পরিবর্তনশীল একটা বিষয়। ছোটোকাল থেকে বড় হয়েছি, লেখাপড়া করেছি স্কুলে, গ্রামের স্কুলে, শহরে গিয়েছি, বাড়িঘর শহরে ছিল বাপদাদার, লেখাপড়া করেছি, ছাত্ররাজনীতি করেছি, সেই আইবিরোধী আন্দোলনে, ছয়দফার আন্দোলনে, ঊনসত্তরের গণ আন্দোলনে, সত্তরের নির্বাচনে, 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, ভারতীয় গিয়েছি। এই যে ধারাবাহিকতা রাজনীতির, এটাই আমাদেরকে দোলা দিয়েছে যে একটা সুন্দর দেশের নাগরিক হওয়ার যোগ্যতা কীভাবে অর্জন করা যায়। সেই লক্ষ্যেই আমরা কাজ করার কারণে আজকে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ আজকে পরিচালিত তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করছেন আজকে প্রায় 20 বছর যাবৎ একাধারে। এর আগেও এবার ছিলেন 5 বছর। সেই হিসাবে তার প্রধানমন্ত্রী শুধু নয়, তিনি একজন গণমানুষের নেতা, জনগণের নেতা এবং দেশ পরিচালনায় সোশিও ইকোনমিক যে স্ট্রাকচার তৈরি করা সেটা কিন্তু বুঝেই তিনি দেশ পরিচালনা করছেন। সেজন্য আমরা সবাই গর্বিত, আনন্দিত। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের মানুষ আপনাকে কতটা ভালোবাসে তার বলার অপেক্ষা রাখে না, কারণ 7 বার আপনাকে নির্বাচিত করেছে তারা, এত দিন দীর্ঘ সময় ধরে আপনার উপর ভরসা রেখেছে, এর পেছনে মূল মন্ত্র কী? প্রথম হচ্ছে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে বা জীবনের সঙ্গে যদি কারো নিবিড় সম্পর্ক তৈরি হয়, তাহলে মানুষের আস্থা বা মানুষের বিশ্বাস বা মানুষের ভালোবাসা পেতে কষ্ট হয় না। আমি 1 থেকে 7 বার নির্বাচিত হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী 1 থেকে 7 বার আমাকে মনোনয়ন দিয়েছেন। এই যে তার মনোনয়ন দেওয়ার তার যে বিশ্বাস, আস্থা, এটা নির্ভর করেছে, তিনিও তথ্য দিয়েছে, দেখেছেন যে এলাকার মানুষ আমাকে ভালোবাসে, স্নেহ করে এবং আমার উপর আস্থা রাখে। সেই কারণেই 1 থেকে 7 বার জাতীয় সংসদে নির্বাচন করার সুযোগ হয়েছে এবং বিপুল ভোটের ব্যবধানে কালো টাকার বিরুদ্ধে সংগ্রাম করে নির্বাচন করে, এবং দেখেছি দলের নামদারি আওয়ামী লীগ অনেকেই আমার বিরুদ্ধে আচরণ করেছেন, কিন্তু নির্বাচনে আমাকে ঠেকাতে পারেন নাই। বিপুল ভোটের ব্যবধানে আমি বারবার নির্বাচিত হয়েছি। এটা হচ্ছে এই এলাকার মানুষের ভালোবাসার সবচেয়ে বড় একটি মাপকাঠি। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে এবং উত্তাল রাজনীতির সময় আপনারা পার করেছেন, আপনি বলছিলেন আপনি কিছুক্ষণ আগে, একটু জানতে চাই যে রাজনীতিবিদ হয়ে ওঠার পেছনে আসলে আদর্শ বা অনুকরণ কাকে করেছেন? আমি রাজনীতিবিদ বলতে যে শব্দটা, সেটা তো আমাদের যারা বড় বড় রাজনীতিবিদ যারা ছিলেন বা যারা রাজনীতিবিদ বলে আখ্যায়িত হয়েছেন, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সরোয়ার আলী সাহেব, একে ফজলুল হক, এরা ছিলেন রাজনীতিবিদ। কারণ একটা দেশকে পরিচালনা করা, দেশের মানুষের অর্থনৈতিক জীবন ব্যবস্থা তাকে কীভাবে পরিচালনা করলে সুখী হবে, এগুলো হচ্ছে রাজনীতির একটা অংশ। সোশিও ইকোনমিক পলিটিক্সের মধ্যে আমাদের যেটুকু জ্ঞান আছে, যেহেতু লেখাপড়া করেছি, শিক্ষকতা করেছি, সেই কারণে আমিও আমার রাজনৈতিক আদর্শ, বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুকে ভালোবেসে, শ্রদ্ধা করে, এবং আমার সুযোগ হয়েছিল তার জীবনে রাজনীতির কারণে সিলেট গিয়েছেন, আমি তার পা টিপে দিয়েছি, পায়ের জুতা খুলে দিয়েছি, পায়ের মোজা খুলেছি, এই যে তার এই সেবা করাতে সুযোগ পেয়েছি, এটাও আমার জীবনের বড় একটি অর্জন। সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি যখন 1972 সালের মে মাসে ভারতে যাই, তখন পাসপোর্ট ছিল না, ওনার কাছে গিয়েছিলাম আমি, এই যে আজকের যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওনাকে বলেছিলাম, মুজিব ভাই বলে, যে আমি ভারত যেতে চাই, আমাকে অনুমতি লাগবে, পাসপোর্ট নাই, ইমিগ্রেশন পাস, কেন ভারত যাওয়ার দরকার কি, টাকা পয়সা খরচ হবে না? এই যে তার একটা আন্তরিকতার উচ্ছ্বাসের মাধ্যমে যে কথা বলেন, তখনও বলছিলাম যে আমরা মুজিব ভাই যাইতে চাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি, যাবি, যা। তিনি অর্ডার করে দিয়েছিলেন
যে তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ছাত্রত্ব আমার শেষ হয়েছে, আমি উনি অর্ডারটা ব্যবহার করেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা ভারত যেতে চায় তাদের যাওয়ার অনুমতি প্রদান করিলাম। এই এই বিষয়গুলোই তো আমাকে দোলা দেয় বেশি, আনন্দ দেয় বেশি, মনকে রাজনীতির মানে যে দর্শন সেটার প্রতি আমি মাথা নত করার যে আমার মানে চিন্তা চেতনা সেটা অনুপ্রাণিত করে। সেই কারণে আজকেও আমি এ পর্যন্ত সাতবার নির্বাচিত হয়েছি। আপনি দেখেন বাংলাদেশে বহুবারই বহু এমপি ফেল করেছেন, পাশ করেছেন, মন্ত্রী হয়েছেন। আমি যদিও মন্ত্রী হয়েছি বিলম্বে, কিন্তু এটা বিলম্বে নয়। যখন মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন সেইভাবে আমাকেও নিয়োগ দিয়েছেন এবং আমি একটি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি আমাকে দিয়েছেন। আমি অবশ্যই কাজ করব, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকের স্বার্থের যাতে উন্নতি হয়, কৃষক যাতে আরও শক্তিশালী হতে পারে তার জন্য আমার কাজ করার লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাব।